উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে তার অফুরন্ত রহমতের ভিতরে, নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। আমরা প্রতি মুহূর্তে নাফরমানি করে চলছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সত্ত্বেও আমাদেরকে তার রহমত দিয়ে ঠিকে রেখেছেন, আমাদের জীবন দান করেছেন, হায়াত দারাজ করছেন। সেই মহান করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া ইমানের দাবি। তবে আমরা যে সমাজে এখন বসবাস করছি, এই সমাজ ওই সমাজ নয় যে সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দেখতে চেয়েছেন, ঠিক না? একটা প্রাণী যখন মরে যায়, ক্রমান্বয়ে তার এই ডেড বডিটা ফুলে যায়, তারপরে সেখানে পচন ধরে, সেই পচনে পোকামাকড় সৃষ্টি হয়, তারপরে এক সময় সেই পচনের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। আজকে আমাদের কাছে মনে হয় আমরা যেই সমাজে বসবাস করছি, এই সমাজটি অনেক আগেই যেন মরে গেছে, তারপরে সেখানে পচন ধরেছে, সেই পচন থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এই মাত্র কয়েকদিন আগে আমরা দেখলাম কিভাবে রাজন নামে সেই ছোট্ট শিশুকে হত্যা করা হলো, কতটা নৃশংসভাবে। সেই নৃশংসতার দগদগে খজ শুকাবার আগেই আবার আপনারা দেখলেন এই সপ্তাহে আরেকটি নির্মমতার, পৈশাচিকতার ভয়ানক দৃশ্য। মাত্র 14 বছরের বালক রাকিব, তার নাম খুলনায়, কিভাবে একজন মানুষ নামের পশু তার পায়ুপথে কম্প্রেসার মেশিন ঢুকিয়ে দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে অমানবিকভাবে উল্লাস করে হত্যা করেছে, ইন্না লিল্লাহ। এইভাবে হত্যা, ধর্ষণ, গুম, খুন, এক কথায় নৃশংসতার চূড়ান্ত পর্যায়ে এখন আমরা অবস্থান করছি। আমরা একসময় বলতাম যখনই কোনো নৃশংস ঘটনা ঘটত যে মধ্যযুগের কায়দায়। আমি মনে করি এখন মধ্যযুগীয় শব্দটি ব্যবহার করে এই ডিজিটাল যুগে নৃশংসতাকে ছোট করা হচ্ছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মধ্যযুগের অপরাধগুলো এখন আমরা স্মরণ করছি, তার আজকের এই যুগে যে নৃশংসময় ঘটনাগুলো ঘটছে এগুলোকে ইতিহাস চিত্রায়ন করবে কি বলে? কার যুগ বলে? কোন যুগ বলে? কাদের যুগ বলে? নাম আমার বলতে চাই না, তাদের নাম মুখে নিতে চাই না, তাদের কাছে বলতে চাই ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে, আপনাদের নামে কিন্তু একদিন এই যুগ এরকম হয়ে যাবে, যখন শত শত বছর পরের মানুষগুলো বলবে অমুকের যুগের মতো নৃশংসতায় হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, এই নৃশংসতা কি আমরা মেনে নিতে পারি? তাহলে জানতে হবে এর পিছনে কারণগুলো কি, এবং এই অবস্থা থেকে উত্তরণের উপায়গুলো কি। মূলত আজকে আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলোই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমা তাওফিকি, কোরআন এবং হাদিস গবেষণা করে আজকের বাস্তবতার সাথে যদি আমরা একটু মিলাতে চেষ্টা করি, তাহলে একথা আমরা বলতে বাধ্য হব যে আজকের এই অধঃপতনের পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। অনেক বছর ধরে এদেশে, বিশেষ করে স্বাধীনতার পর থেকে, একটি শ্রেণী এদেশকে ইসলাম শূন্য করবার চক্রান্ত করে চলছে, এবং বর্তমানে তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতাও দেয়া হচ্ছে। কোরআন এবং হাদিসের জন্য যারা জীবনকে উৎসর্গ করেন,
তাদেরকে ধর্ম অবমাননার শাস্তি দেওয়া হয়, আর যারা ধর্মকে অবমান করেন তাদেরকে নিরাপদে জামিন দিয়ে দেওয়া হয়। আজকে সমাজ পচনের যেই তলদেশে এসে ঠেকেছে, এর প্রধান কারণ হলো বাংলাদেশে নাস্তিক এবং মুরতাদদের দৌরাত্ম্য, আমাদের ইমানের দুর্বলতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু আল খামরা হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। অর্থাৎ জানি ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন তার মধ্যে ঈমান থাকে না, ঈমান থাকা অবস্থায় সে ব্যভিচার করতে পারে না, যেন তার ঈমানটা তাকে ছেড়ে চলে যায়, তাকে ছেড়ে। যখন কেউ শরাব মদ পান করে তখন যেন তার ঈমান তার সাথে থাকে না, যখন কেউ চুরি করে রাসূল বলছেন তার ঈমানটা তখন থাকে। তাহলে বোঝা গেল যাদের মধ্যে ঈমান আছে তারা এই অপকর্মগুলো করতে, ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা কেন সৃষ্টি হয়েছে, কী কারণে সৃষ্টি হয়েছে, সেটি আরেকটা আলোচনার বিষয়। সম্মানিত বন্ধুগণ, ঈমান হচ্ছে সবচেয়ে বড় সমাধান, আত্মরক্ষার সবচেয়ে বড় কৌশল। ঈমান সেই শক্তি, যেই শক্তি বলেই হাবিল তার ভাই কাবিলকে বলেছিলেন, যখন কাবিল তাকে হত্যার হুমকি দিয়েছিল অন্যায়ভাবে, তিনি বলেছিলেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি অন্যায়ভাবে আমার দিকে হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্যে, আমি তোমাকে অন্যায়ভাবে হত্যা করতে হাত প্রসারিত করতে পারি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সুবহান, ঈমান সেই শক্তি, যেই শক্তিতে বলিয়ান হওয়ার কারণেই ইউসুফ আলাইহিসসালামের সামনে এসে যখন জুলাইখা সব ধরনের প্ররোচনা দিতে লেগে দিচ্ছিল, তখন তিনি আল্লাহর ভয়ে সেই অপকর্ম থেকে আত্মরক্ষা করতে পেরেছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ বলছেন, ওয়ারাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহ, যখন ওই মহিলা তাকে প্ররোচনা দিচ্ছিল যেই মহিলার ঘরে তিনি থাকতেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এবং তিনি সবগুলো দুয়ার বন্ধ করে, সে সবগুলো দুয়ার বন্ধ করে দিয়েছিল। ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, কে বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। তিনি সাথে সাথে আল্লাহকে স্মরণ করলেন এবং বললেন, জালেম কখনো সফল হয় না, যে মহান আল্লাহ আমাকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রাখলেন, আমাকে এত সুন্দরভাবে লালন পালন করবার ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহর সাথে আমি বেঈমানি করব, তা হতে পারে। ঈমান সেই শক্তি, যেই শক্তিটি বলিয়ান হওয়ার কারণে কখনো কখনো ঈমানদার অন্যায় করলেও ঈমানের দংশন সহ্য করতে পারে না, তখন সে মৃত্যুদণ্ড পর্যন্ত হাসি মুখে বরণ করে নিতে চলে যায়। রাসূলের যুগে তাই তো হয়েছিল, মা ইজ আল ইসলামী ইমরাতুন গামিদিয়া, এই পুরুষ এবং এই মহিলা অন্যায় করেছিল, ব্যভিচার করেছিল, শয়তানের ধোকায় পড়ে, নাফসের প্ররোচনায় পড়ে, কিন্তু ঈমানের দংশন সহ্য করতে পারেনি। রাসূলের কাছে এসে তারা স্বেচ্ছায় স্বীকার করেছিলেন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হাসি মুখে বরণ করে নিয়েছিলেন। সুবহান, এজন্য আল্লাহ বলছেন, ও আলামু আল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু, তোমরা জেনে রাখো তোমাদের মনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তা ভালোভাবে জানেন, অতএব সেই আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, এইভাবে যদি একজন ব্যক্তি বিশ্বাস করে আমার বাহিরের কর্মকাণ্ড তো দূরের কথা, বরং আমার মনের কথাগুলো আল্লাহ পাক সম্যক অবগত, সেই আল্লাহর সাথে আমি নাফরমানি করতে পারি, তাহলে ঈমান ছাড়া এই অধঃপতিত অবস্থার উত্তরণ ঘটাবার কোনো সুযোগ নাই। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ঈমান যাতে বৃদ্ধি পায়,
সেই ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের ব্যবসায়িক অঙ্গনে, জীবনের সব অঙ্গনে যেন ইমানের আধিপত্য থাকে, ইমানের সজীবতা আমরা সৃষ্টি করতে পারি, তাহলেই সম্ভব এই অবস্থার উত্তরণ ঘটানো। নইলে কোনো স্লোগান দিয়ে কোনো কাজ হবে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে আদামু তাহকিমি শারিইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আইনের শাসনের অভাব। আইনের শাসন তখনই হবে কাঙ্ক্ষিতভাবে যখন আল্লাহর দেয়া বিধিবিধান অনুসারে শাসন কর্ম কর্ম সুসম্পন্ন হবে। যেই সমাজে, যেই দেশে, যেই জনগোষ্ঠীতে আল্লাহর বিধান দ্বারা শাসন কার্য চলে না, সেই সমাজ অন্যায় অপরাধ করতে দুঃসাহস দেখায়, এটা খুব স্বাভাবিক কথা, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলছেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে রসুল আমি তোমাকে যে কোরআন দিয়েছি সেই কোরআনের বিধান দিয়ে শাসন করো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মানুষের মন গড়া কোনো বিধান অনুসরণ করবে না। ওয়াহযারহুম, আর সাবধানে থেকো। একটা গোষ্ঠী আছে যারা তোমাকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করবে, জ্ঞাতসারে অজ্ঞাতসারে তোমার সাবধান, তুমি সতর্ক থেকো, তারা যেন তোমাকে বিভ্রান্ত করতে না পারে। ফাইন তাওয়াল্লা, ওরা যদি আমার বিধান থেকে মুখ সরিয়ে নেয় আর নিজেরা বিধান করে তা চাপিয়ে দিতে চায়, ফালাম, তাহলে জেনে রাখো আন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আল্লাহ চান ওদেরকে ওদের অপরাধের কারণে দুনিয়ায় কিছুটা শাস্তি দিতে। সুবহানাল্লাহ, তার মানে হলো যারা আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে নিজেরা বিধান রচনা করে কাজ করবে, ওদের সমাজে আল্লাহ পাক এমন গজব নাজিল করবেন, ওই সমাজ হবে পচা সমাজ, নষ্ট সমাজ, রুচি বিকৃতির সমাজ, ঠিক কিনা? আজকে সামাজিক রুচির বিকৃতি ঘটছে, মানবতার অবক্ষয় দ্রুত গতিতে ঘটছে। এই জন্য আল্লাহ পাক এই কথাই বোঝাতে চাচ্ছেন, আমি ওদেরকে ওদের অপরাধের কারণে কিছু শাস্তি দিতে চাই। আর জেনে রাখো ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, দুনিয়ার বেশিরভাগ মানুষ ফাসিক। এরপরে বলছেন আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, তোমরা কি, তারা কি আবার জাহেলিয়াতের জীবন ব্যবস্থায় ফিরে যেতে চায়? কোরআন দেওয়ার পরেও, ইসলাম আসার পরেও, আমার পক্ষ থেকে জীবন ব্যবস্থা দেওয়ার পরেও ওরা এটা পছন্দ করে, ওরা আবার সে অন্ধকার যুগে ফিরে যেতে চায়। ওয়ামান আহসান হুকমান লিকাউমিন ইউকিনুন মিনাল্লাহ, ওয়ামান আহসান হুকমান মিনাল্লাহ লিকাউমিন ইউকিনুন, যারা আমাকে বিশ্বাস করে তাদের কাছে আমি চেয়ে, আমি আল্লাহর চেয়ে উত্তম জীবন ব্যবস্থা আর কে দিতে। একটু খেয়াল করুন, মানুষের রচিত যে জীবন ব্যবস্থা আছে তা কোনোদিন অপরাধ নির্মূল করতে পারে না, বরং এই আইন, মানব রচিত আইন সবসময় অপরাধের কাছে পরাজিত হয়, অপরাধের সাথে চুক্তি করে, আপোষ করে যে আসো তুমি আর আমি একসাথে চলি, পাশাপাশি চলি, শান্তিপূর্ণ সহাবস্থানে চলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চলি। কিভাবে? আমেরিকার কথাই ধরুন, যখন মদ হারাম করা হলো, আইন করে মদ নিষিদ্ধ করা হলো, কিন্তু মদ থামলো না, মাদকতা থামলো না, তখন আইন, মানুষের রচিত আইন মাদকতার সাথে চুক্তি করলো, করে নাই সেই আইন লঙ্ঘন, সেই আইন তারাই বাতিল করে দিল, তার মানে তারা মাদকাসক্তিদের কাছে পরাজিত হয়ে গেল, মদকে আবার বৈধ করে দিল। এই আইন কি দরকার? যেই আইন অপরাধের সাথে আপোষ করে সেই আইন কি জন্য দরকার? এরপরে পাশ্চাত্যের কথা আরো ধরা যাক, সেখানে জিনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলোর বিরুদ্ধে তো আইন ছিল, ছিল না? সব ধর্মেই তো এগুলো নিষেধ, খ্রিস্ট ধর্মেও নিষেধ, কিন্তু তারা যখন দেখলো ওই আইন ওরা মানে না, ওরাও আইন করেছিল, মানুষের আইনও বিভিন্নভাবে এটাকে কমানোর চেষ্টা করেছিল, তারপরে দেখা গেল কেউ মানে না, তখন তারা কি করলো, এটাকে আর আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে রাখলো না, বরং এটাকে তারা বানিল, বানালো এটা ব্যক্তিগত বিষয়, কেউ যদি বিবাহ না করেও কার সাথে লিপ টুগেদার করতে চায় এবং দুজনের সম্মতিক্রমে যা কিছু হোক না কেন, তখন অপরাধ নয়, ইন্না লিল্লাহ। তাহলে তারা কি করলো, অপরাধের সামনে এসে সারেন্ডার করলো। তারপরে দেখুন ধূমপান, ধূমপানের বিরুদ্ধে ওরা আইন করছে,
করছে না, কিন্তু যখন ধূমপায়ীদের সাথে পারছে না, ধূমপানের মতো অপরাধের কাছে পরাজিত হয়ে তখন তারা বলল ঠিক আছে আমরা আইন করে রাখলাম, তোমরা যদি খেতে চাও খাও, তবে ওখানে একটা কথা আমরা লিখে দিলাম স্বাস্থ্যের জন্য। এই জন্য মানব রচিত আইন দেখলে হাসি লাগে, এটা প্রশাসন ছাড়া আর কিছুই, এটা অপরাধকে উস্কানি দেয়া হয়, অপরাধকে লালন পালন করে, অপরাধকে পৃষ্ঠপোষকতা দেয়। অতএব মানুষের রচিত আইন যেই সমাজে থাকবে সেই সমাজে রাজনদের জীবন হুমকির মুখে থাকবে, আপনার আমার জীবন যে নিরাপদে তাও নয়। একজন বন্ধু আমাদের আছেন ফেসবুক বন্ধু, হয়তো ফেক নামেই চালান জানি না, খুব ভালো লেখেন, তো তিনি লিখছেন যে আমি মোটেই শোক করছি না, আমি মোটেই ব্যথা পাইনি রাকিব এবং রাজনের হত্যাকাণ্ডে, কারণ কষ্ট বহন করার ক্ষমতা আমাদের নাই, আর কত শোক করব, শোক করার ক্ষমতাও হারিয়ে ফেলেছি, তবে আমি কামনা করছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন রাজনের মতো একটা একটা করে শিশুকে হত্যা করা হয়। কেমন কথা! এজন্যই করছি যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে সন্তান হারাবার কষ্ট কত কঠিন। এখন আমরা মনে করছি আমি তো সুস্থ আছি, আমার ঘরে তো সমস্যা নাই, আমার সন্তান তো মারা যায় নাই, মারা গেছে আরেকজনের সন্তান, তাই আমি কষ্ট অনুভব করছি না, কিন্তু আপনার সন্তান আমার সন্তানকে যদি ওইভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো তাহলে কষ্টে বুকটা কিভাবে ফেটে যেত। সেই কষ্ট কি এখন আমরা সত্যিকার অর্থ অনুধাবন করার চেষ্টা করছি? যদি করতাম তাহলে বাংলাদেশে এই সব হত্যাকাণ্ডের পরেও গণ জোয়ার না আসে পারে না। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, তো এই জন্য আপনারা কি এমন একটা সমাজ চান যেই সমাজ হত্যামুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, ধর্ষণ মুক্ত হোক? তাহলে আল্লাহর জীবন ব্যবস্থার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়নের একটি উপাদান হচ্ছে, একটি অংশ হচ্ছে ইকামাতু হুদুদিল্লাহ, ইকামাতু হুদুদিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দণ্ডবিধিগুলো দিয়েছেন, শাসন ব্যবস্থার একটা অংশ হলো দণ্ডবিধি, দ্যাট মিন্স পেনাল কোড। এই পেনাল কোডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে কিভাবে? আল্লাহর দেয়া দণ্ড কি কি একটু জানা দরকার। আল্লাহর দেয়া দণ্ড তিন প্রকার, একটির নাম হচ্ছে আল কিসাস, আরেকটির নাম হুদুদ, আরেকটির নাম আত-তাযীর। হুদুদ এবং কিসাস এই দুটো হচ্ছে ওই ধরনের দণ্ড যেই দণ্ডগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, অপরাধগুলো শনাক্ত করে দিয়েছেন, ক্লিয়ার কাট করে দিয়েছেন। এই দণ্ড যদি শর্ত সাপেক্ষ, যেই শর্তগুলো করা হয়েছে অপরাধ প্রমাণিত করার জন্য, সেই দণ্ড যদি শর্ত দ্বারা প্রমাণিত হয় তাহলে তা পৃথিবীর কেউ উড্ড করতে পারবে না, ক্ষমা করতে। প্রথম অংশে হুদুদ এবং কিসাস সমান, অর্থাৎ এগুলো আল্লাহর দেয়া স্থায়ী দণ্ডবিধি। আর দ্বিতীয় অংশে, অর্থাৎ ক্ষমা করা বা না করার অধিকার, এক্ষেত্রে কিসাস হচ্ছে যেখানে বান্দাকে ক্ষমা করার অধিকার দেয়া হয়, আর হুদুদ যেখানে বান্দাকে ক্ষমার অধিকার দেয়া হয় না। যেমন চোরের হাত কাটার বিধান, জিনার দণ্ডবিধান, খালফ অর্থাৎ কোনো সতীস্বাধী নারীকে অন্যায়ভাবে অপবাদ দেওয়ার দণ্ড, এগুলো মানুষ ক্ষমা করতে পারে না। আর কিসাস আল্লাহ পাক ব্যক্তিকে, ভিকটিম বা তার পরিবারের দায়িত্বশীলদের ক্ষমা করার কি দিয়েছেন, অধিকার দিয়েছেন, তারা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। তারপরে সেখানে কিছু তাজির বা কিছু অন্য ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করা যেতে বা করা হয়। আচ্ছা, হুদুদের ক্ষেত্রে দেখবেন হুদুদের দণ্ডগুলো অপরাধের সমজাতীয় না। যেমন ব্যভিচারের শাস্তি হলো ব্যত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা, তো অপরাধ আর শাস্তির ধরন কি এক? এখানে অপরাধ এক প্রকার, শাস্তি কি আর এক প্রকার। আর কিসাসের ক্ষেত্রে অপরাধ এবং দণ্ডের ধরন এক, একজন আর একজনকে হত্যা করেছে, তার দণ্ড কি তাকে হত্যা করা হবে, এটা পার্থক্য আছে। দুইটা পার্থক্য বললাম, একটা হচ্ছে এখানে অপরাধ আর শাস্তি একরকম হবে, আরেকটা হচ্ছে হুদুদ মাফ করা যায় না আর কিসাসের ক্ষেত্রে ক্ষমা করা যায়। সাতটি হুদুদ আছে ইসলামে, কয়টি?
আর পাঁচটি কেসাস আছে, কয়টি কেসাস? পাঁচ ধরনের কেসাসের শাস্তি আছে। ছয়টি হুদুদ কি কি? এক নম্বর আজ্জিনা, ব্যভিচার। দুই নম্বর আল কাদফু, কাউকে অপবাদ দেয়া অন্যায়ভাবে। অপবাদ দিয়ে যদি চারজন সাক্ষ্য বা সাক্ষী না আনতে পারে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বি আরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা, যারা কোনো নারীকে ব্যভিচারের অপবাদ দেয়, যেই যেই কাজ সে করেনি, যে অপরাধ সে, এরপরে চারজন সাক্ষী আনতে পারলো না, তাকে তোমরা আশিটি ব্যত্রাকাত দাও। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, ওদের সাক্ষ্য কোনো ক্ষেত্রে কোনোদিন গ্রহণ করবে না। বা উলায়কা হুমুল ফাসিক, এরা হলো ফাসিক, ভয়াবহ কথা। কিন্তু তিন নম্বর হাদুল হারাবা সারিকা, চুরির দণ্ড, আস সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটা। চার নম্বর আল হারাবা অথবা হেরাবা, ডাকাতি সন্ত্রাসী, যারা রাজপথে পথিকদেরকে ভয় ভীতি দেখিয়ে হত্যা করে বা সম্পদ জীবন কেড়ে নেয়, এটিকে বলা হয় হারাবা। এই প্রসঙ্গে আল্লাহ বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি, যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রাস্তাঘাটে ডাকাতি করবে, সন্ত্রাস করবে, রাহাজানি করবে, অপহরণ করবে, তাদেরকে হত্যা করে দাও কিংবা শূলিবিদ্ধ করো কিংবা তাদেরকে হাত পা উল্টো দিক থেকে কেটে দাও কিংবা তাদেরকে দেশান্তর করে দাও। ইবনু আব্বাস এর ব্যাখ্যা বলছেন, যদি এই ধরনের ডাকাত সন্ত্রাসীরা, অপহরণকারী ছিনতাইকারীরা পথিকদেরকে হত্যাও করে সম্পদও ছিনে নেয়, তাহলে তাদেরকে হত্যাও করা হবে, শূলিবিদ্ধ করা হবে। আর যদি তারা শুধু হত্যা করে সম্পদ ছিনিয়ে না নেয়, তাহলে শুধু হত্যা করা হবে। যদি হত্যা না করে শুধু সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে হাত পা কেটে দেওয়া হবে। আর যদি শুধু ভয় দেখায়, হত্যাও করে নাই সম্পদও ছিনিয়ে নেয় নাই, তাহলে তাদের শাস্তি হচ্ছে দেশান্তর করা, নির্বাসিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আর রিদ্দা, কেউ যদি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তার শাস্তি তো আমরা আলোচনা করেছি। মান বাদ্দালা দীনহু ফাকতুলু, রাসূলের হাদিস, যে ব্যক্তি ধর্মকে প্রত্যাখ্যান করবে, ছেড়ে দিবে, তাকে ফাকতুলুহু, তাকে হত্যা করো। আসেন সামনে আসেন, তাকে হত্যা করো। তারপরে আল বাগিয়ু, বাগিয়ুন বলা হয় আল খুরুজু আলা ইমামিল হাক্কি বিগাইরিল হাক, ইমামুল হক অর্থাৎ যেই ইমাম, যেই শাসক বৈধ, যে বৈধ শাসককে যদি কেউ উৎখাত করার চেষ্টা করে। এখানে এটা হচ্ছে হানাফিদের সংজ্ঞা, ইমাম আবু হানিফার সংজ্ঞা, খুরু আল খুরুজু আলা ইমামিল হাক্কি বিগাইরিল হাক্কি, যেই ইমাম জনগণ যাকে নির্বাচন করেছিল বৈধভাবে কোরআন এবং হাদিস অনুসারে আলোচনা করছে, শাসন করছেন, তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে শাস্তি কি? মৃত্যুদণ্ড হতে পারে। এই সাতটি হচ্ছে হুদুদ, আর কেসাস হলো কয়টি? পাঁচটি। এর মধ্যে তিনটি হলো হত্যাকাণ্ড সংক্রান্ত, একটি হচ্ছে আল কাতলুল আমদ, ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করা, আল কাতলু শিবহুল আমদ, অনেকটা ইচ্ছাকৃত হত্যার মতো হত্যা, এগুলো ব্যাখ্যা আছে অনেক। তার আল কাতলু আল খতা, ভুলক্রমে হত্যা, এই তিন প্রকার গেল। আর দুই প্রকার হচ্ছে আল জিনায়াতু আলা মা দুনিন নাফসি খতান আও আমদান, হত্যা নয়, কারো জীবন কেড়ে নেওয়া হয় না, বরং তার উপর আক্রমণ করা হয়। এটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। যেমন চোখ উঠিয়ে দিল, কান একটা নিয়ে গেল, দাঁত একটা ফেলে দিল, একটা গুঁতা দিয়ে পেটকে ফুটে করে দিল, মারা গেল না। এই দুই প্রকার হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত। এই পাঁচ ধরনের কেসাস আছে। এরপরে তাজির বলা হয়, এটাও শাস্তি তবে নির্ধারণ করে দেওয়া হয়নি, অপরাধের ধরন শিখিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধের ধরন, প্রকৃতি, তারপরে গুরুত্ব, ভয়াবহতা, এগুলো বিশ্লেষণ করে বিচারক স্থানকাল পাত্রভেদে কী করবেন, শাস্তি দিতে পারেন। এখানে বিচারকের ইশতিহাত করার কী আছে? ক্ষমতা আছে। এই ক্ষেত্রে কিন্তু আইন প্রণয়ন করার কী আছে? ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যেই অপরাধগুলো নির্ধারণ করে দিয়েছেন এবং তার শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে মানুষ ওই শাস্তিকে, ওই দণ্ডবিধিকে প্রত্যাখ্যান করে নিজেরা অন্য কোনো দণ্ডবিধি প্রণয়ন করতে পারবে না।
হ্যাঁ, এখন বলতে পারে, অনেকে হয়তো বলে ইসলামের দণ্ডগুলো বড় কঠিন। দণ্ডগুলো কঠিন, অপরাধ যত কঠিন দণ্ড তত কী হওয়া উচিত? কঠিন হওয়া উচিত। এর জন্য এই দণ্ডগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, কিছু খুব গুরুদণ্ড, কিছু মধ্যম মানের দণ্ড, কিছু আবার লঘুদণ্ড, অপরাধের ভয়াবহতা বিচার করে। বাস্তবতা হলো এই দণ্ডগুলো আল্লাহ কেন দিয়েছেন? রহমত, রহমত করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ, ডাক্তার যখন রোগীর একটা অঙ্গ কেটে দিল, কেটে দেয়, এই জন্য কেটে দেয় ওখানে পচন ধরেছে, ওই অঙ্গটা থাকলে তার গোটা দেহ পচে যাবে, সেই রোগী কি ডাক্তারকে সন্ত্রাসী বলে, নিষ্ঠুর বলে, নির্মম বলে গালি দেয়, নাকি ডাক্তারকে সে ধন্যবাদ দেয় না? তো সমাজ দেহে এমন কিছু মানুষ আছে, সমাজ দেহে এমন কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো পচে গেছে, যাদের কানের কাছে গিয়ে সারাদিন কোরআনের কথা বললে শুনতে চায় না, ইসলামের কথা বললে শুনতে চায় না, তাফসিরের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়, 144 ধারা জারি করে দেয়, আছে নাকি নাই? আসলে এই জন্য হাদিসে আথারে বলা হয়েছে, এটা কেউ বলছেন হাদিস, কেউ বলছেন ওসমানের কথা রাদিয়াল্লাহু আনহু, যে ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিসুলতান মা লা ইয়াযাউ বিল কোরআন, যে আল্লাহ শাসন ক্ষমতা দিয়ে, লৌহদণ্ড দিয়ে ওই সমস্ত মানুষকে সোজা করে দেন যাদেরকে কোরআন দিয়ে অর্থাৎ ওয়াজ নসিহাত করে সোজা করা যায়। এজন্য এটা রহমত। কিভাবে রহমত? মানুষের মাসলাহা, মানুষের কল্যাণ পাঁচটা জিনিসের মধ্যে, পৃথিবীতে কয়টা জিনিসের মধ্যে? এই পাঁচটা জিনিসের কথা বারবার আসে আমাদের আলোচনায়। একটা কি? তার জীবন, তার ধর্ম, তার সম্পদ, তার জ্ঞান, তার সম্মান এবং নাসল, ঠিক না? ঠিক। এই দণ্ডগুলো দিয়ে ইসলাম পাঁচটি জিনিসকে রক্ষা করেছে। ধর্ম রক্ষা করেছে মুরতাদের শাস্তি দিয়ে, ঠিক না? ঠিক। জীবন রক্ষা করেছে কেসাসের বিধান করে, আকল রক্ষা করেছে মাদক দ্রব্য নিষেধ করে এবং দণ্ড দিয়ে, মাদকতার দণ্ড এখানে আছে, এখানে হাত একটা, এখানে মাদকতার হাতও আছে, অর্থাৎ মদ পান করার যে দণ্ড এটা বলা হয় নাই, 80 ব্যত্রাঘাত, কত ব্যত্রাঘাত? 80 ব্যত্রাঘাত। এরপরে আকল রক্ষা করেছে কি দিয়ে? মাদকতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করে। এবং সম্মান রক্ষা করেছে ব্যভিচারকে নিষেধ করে এবং ব্যভিচারে দণ্ড দিয়ে, এবং অপবাদকে নিষেধ করে অপবাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করে। সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটি দণ্ড দিয়ে ইসলাম পাঁচটি মাসলাহাকে, মানব জীবনের সবচেয়ে বড় পাঁচটি জিনিস কি করেছে? হেফাজত করেছে। আর এই ইসলামের দণ্ড ছাড়া যে সমাজ সুন্দর হবে না, সে কথা আজকে আমাদের সামনে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আমাদের সামনে অন্তত প্রয়োজন নাই। আমরা কোরআন শূন্য সমাজে বসবাস করছি, আর কোরআন শূন্য সমাজে, কোরআন শূন্য সমাজের অবস্থা, চিত্র কত ভয়ঙ্কর, তাই পৃথিবী আমাদের চেয়ে বেশি ভালো কেউ বলতে পারবে না। একটু পরে পরিসংখ্যান দিলে আপনারা নিজেরাই তা স্বীকার করবেন। এই দণ্ডগুলো দেয়া হয়েছে আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আপনার সম্পদ, আপনার সম্মান, আপনার ইজ্জত নিয়ে আর একজন মানুষ টানা হেসড়া করবে আর ইসলাম কিছুই বলবে না, সেটা কি ন্যায় বিচার হয়? ন্যায় বিচার হয়? তাহলে যারা মানুষের সম্মান নিয়ে, মানুষের সতীত্ব নিয়ে, মানুষের জীবন নিয়ে খেলবে, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। এটাই হলো রহমত, এটাই হলো আদালত, এটাই হলো ন্যায় বিচার, ঠিক না? ঠিক। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই সব দণ্ডের অপরাধ নির্মূল করা, অপরাধ থেকে মানুষকে নিবৃত্ত করা। এটা আবার দুই প্রকারে হতে পারে, একটা হচ্ছে আর রাদউল আম, সাধারণ নিবৃত্তিকরণ, আরেকটা হলো আর রাদউল খাস, বিশেষ নিবৃত্তিকরণ। অর্থাৎ অপরাধীকে যখন এই দণ্ডগুলো বাস্তবায়ন তার উপরে করা হবে, অপরাধীর উপরে প্যারেডের ময়দানে এনে, যদি একজন ঘাতক খুনি, রাজনের খুনিকে যদি এখানে এনে লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসি দেওয়া হয়, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই অপরাধের প্রতি ঘৃণা জন্মাবে না ভালোবাসা জন্মাবে? তাহলে একটা গণসচেতনতা সৃষ্টি হয়ে গেল, এক নম্বর। দুই নম্বর, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আবার কিছু মানুষ আছে যাদের মধ্যে একটু মানুষকে হত্যা করার আগ্রহটা জাগে মাঝে মধ্যে, সব জাগে, হবি তাদের, হবি আর হবি থাকবে না, ভয়ে কেঁপে উঠবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে জীবন আছে। সুবহানাল্লাহ,
তোমরা ভেবো না কেসস দিয়েছি মানুষকে হত্যা করার জন্য, খতম করে দেওয়ার জন্য, না, কেসস দিয়েছি মানুষকে বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ। এরপরে যেই ব্যক্তির উপরে হদ প্রতিষ্ঠিত হয়েছে ওই ব্যক্তি দুই কারণে এই অপরাধ থেকে নিবৃত্ত হতে পারে। একটি হচ্ছে শাস্তি পাওয়ার পরে তার মধ্যে একটা মানসিক কষ্ট, একটা অপমান বোধ কাজ করবে, সে ওই কাজটি দ্বিতীয়বার আর করতে চেষ্টা করবে না, এটা স্বাভাবিক। অথবা তাকে যখন শাস্তি দেওয়া হলো, যদি বেঁচে থাকে এরকম শাস্তি হয়, সে তো অন্তত এতটুকু বুঝবে যে কষ্ট কাকে বলা হয়, ঠিক না ঠিক? রাজনকে যারা পিটিয়েছে তাদের উপরে যখন পিটান পড়বে তখন তারা বুঝবে যে কষ্ট কি, কষ্ট, এই কষ্ট সে অনুভব করবে। অনুভব করলে সে আর মানুষকে কষ্ট দিতে পারবে না। এইভাবে ইসলাম আসলে শুধু শাস্তি দেওয়ার জন্যেই দণ্ড করে নাই। দণ্ডের উদ্দেশ্য মূলত শাস্তি না, উদ্দেশ্য হলো তাদিব, তাকে আদব শিক্ষা দেওয়া, তাকে মানুষ বানানো। উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয়, উদ্দেশ্য হলো তার চরিত্রকে সংশোধন করা, তাহাদিব। তাহলে উদ্দেশ্য তাদিব, তাদিব নয়। উদ্দেশ্য তাহাদিব, তাকওয়িম, ইন্তেকাম নয়, জুলুম নয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কোনো ব্যক্তি ধরুন মদ খেয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, আশীর্বাদটা ঘাত করা হয়েছে, আপনি এজন্য তাকে লজ্জিত লজ্জা দিতে পারবেন না। একজন মহিলা, তার শাস্তি হলো, দণ্ড হয়ে গেল ব্যবিচার করার কারণে, ওই যে ইমরা গামিদিয়া, গামিদি গোত্রের মহিলা, এবং সাহাবীরা যখন পাথর মারছিলেন তার গায়ের এক ফোঁটা রক্ত ছিটকে এসে যখন খালিদের গায়ে লেগেছিল, তিনি কি বলেছিলেন, তিনি না জেনে বলেছিলেন ইয়া জানিয়া, তিনি বলেছিলেন হে ব্যবিচারিনী। রাসূল কারীম তাকে সাবধান করে দিয়েছিলেন, খবরদার এ কথা বলো না। সুবহানাল্লাহ। তাহলে দণ্ড দিলে তুমি তাকে গালি দিতে পারো না, কারণ দণ্ড তো প্রতিশোধ নয়, এটা অসভ্যতা নয়, এটা আদব শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখি ইসলামের এই পাঁচটি যে মাসলাহা আছে এবং যে দণ্ডগুলো ইসলাম দিয়েছে, এই হুদুদগুলো দিয়েছে, কসাসগুলো দিয়েছে, তাজিরাতগুলো দিয়েছে, এগুলো ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ এগুলোর সাথে আরও কয়েকটা জিনিস সংশ্লিষ্ট না হবে। প্রথমত, জীবনের সব ক্ষেত্রে ইসলামী শরীয়তকে আনতে হবে। যেমন ধরুন, একদিকে আপনি সিবিস সমুদ্র তটে নগ্নতার পারমিশন দিয়ে দিলেন, আর একদিকে কোর্টে আপনি ব্যবিচারের শাস্তি দিলেন মৃত্যুদণ্ড, এটা মানায়? তাহলে কোর্টে যদি আপনি ইসলামের আইন বাস্তবায়ন করতে চান তাহলে ওই সমাজে, রন্ধ্রে রন্ধ্রে, শিক্ষাঙ্গনে এবং ওই অবকাশ বিনোদন কেন্দ্রে, সব জায়গায় আপনি কি করতে হবে, ইসলামের শরীয়তকে বাস্তবায়ন করতে হবে। নইলে এটা ফলপ্রসূ হবে, যেটা হবে মানব রচিত আইনের মতো। একদিকে বলছে তোমরা কি সিগারেট খাও, ধূমপান করো, আর একদিকে বলে ধূমপান আইনত দণ্ডনীয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা মুসিবত। মানুষ কখন পড়ে ইন্না লিল্লাহ, মুসিবতের সময়, এটা মুসিবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে আরও পাঁচটি জিনিস সংযোগ করতে হবে। এক নম্বর হচ্ছে ইমান। কি থাকতে হবে? ইমান। ইমান যখন থাকবে, জামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ইমান যখন থাকবে তখন সে তার জন্য, তাদের জন্য এই আইনগুলো বেশি ফলপ্রসূ হবে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যেমন ইসলামে একটা আইন আছে যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, কেউ যদি কারো বিরুদ্ধে কিছু দাবি করে কোর্টে গিয়ে তাহলে কোর্ট বলবে, বিচারক বলবে আপনি আপনার দাবির সপক্ষে সাক্ষী প্রমাণ স্থাপন করুন। সে বলল আমার কাছে কোনো সাক্ষী নেই, তাহলে তাকে বলা হবে আপনি কসম করুন, আল্লাহর নামে কসম করুন। এখন যেই ব্যক্তির ইমান নাই তার জন্য কসমটা কতটুকু কার্যকর, কথা ঠিক না ঠিক? তাহলে প্রথম মানুষের মধ্যে ইমানের শিক্ষাকে জাগ্রত করতে হবে। দুই নম্বর, আরেকটি সহায়ক শক্তি হলো আল ইবাদাত। ইবাদাতের মাধ্যমে আল্লাহর সাথে যেমন মানুষের সম্পর্ক হয়, তেমনি অপরাধ থেকে ফিরে থাকার, বেঁচে থাকার জন্য মানুষের মাঝে শক্তি সঞ্চারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরে আখলাক, রাসূল কারীম কি বলছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আমাকে তো মানুষের কাছে পাঠানো হয়েছে উত্তম চারিত্রিক গুণাবলীর পরিপূর্ণতা সাধন করার জন্য। সুবহানাল্লাহ, এই আখলাকও মানুষের ভেতরে বীরত্ব, লজ্জাশীলতা, শালীনতা, তারপরে ভদ্রতা, সততা, এই যে আখলাকগুলো ইসলাম শিক্ষা দিয়েছে এগুলো মানুষের মধ্যে ভেতরে একটা শক্তি সঞ্চয় করে, আত্মপর্যবেক্ষণের ক্ষমতা, আত্মরক্ষার ক্ষমতা, মানুষের ভেতরেই এক ধরনের প্রহরী তৈরি হয়ে যায়। বাহির জগতের চাপ লাগে না, তার ভেতরের চাপেই সে খারাপ কাজ করতে পারে না। রাসূল কারীম এই কথাটি এভাবে বলছেন, আল ইসমু মা হাকা ফি সদরিক, যেই কাজটি করতে গেলে তোমার খারাপ লাগে, তোমার বক্ষটা, প্রশস্ত বক্ষটা সংকীর্ণ হয়ে যায়, সেটি হলো গুনাহ। সুবহানাল্লাহ, তাহলে অর্থ হলো তোমার ভেতরে একটা শক্তি আছে, সেই শক্তিটা তোমাকে অন্যায় থেকে বাঁচায়, অপরাধ থেকে বাঁচায়। সেই শক্তি অর্জিত হবে কিভাবে? আখলাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আর রেআয়াতুল ইজতিমাঈয়া, ইসলাম সমাজকে পরিচর্যা করেছে, ইসলামের দৃষ্টিতে সমাজ হবে আল মুস্তামা, আল ইসলামী আল মুস্তামাউল মুতাকাতিফ, ইজতিমা আত তাকাফুল ওয়া তাদামুন। ইসলাম বলে তোমাদের সমাজ হবে এমন একটা সমাজ যেই সমাজটা হবে একটা দেহের মতো, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, এই সহবন্ধন দিয়ে সমাজ হবে অবিচ্ছিন্ন একটা অঙ্গের মতো। সুবহানাল্লাহ, দেহের মতো, এটা হলো ইসলাম। এজন্য ইসলাম সমাজকে ওই সমস্ত কাজ থেকে পরিচর্যা করে যেই কাজগুলো সমাজকে অপরাধের মধ্যে নিয়ে যেতে পারে। যেমন ধরুন জিনা, জিনা সমাজে কখন হয়? একটা অন্যতম কারণ হলো যখন বিয়ে শাদী কঠিন হয়ে যায়। ইসলামের জন্য বিয়ে শাদীকে সহজ করে দিয়েছে, এত সহজ বিবাহের ব্যবস্থা পৃথিবীতে কোনো ধর্মে, আমরা কঠিন করি, ইসলাম কঠিন করে নাই, ঠিক না বেঠি? এর বাহিরেও কিছু কারণ আছে যেগুলো এই অন্যায় করতে, প্ররোচিত করতে পারে, সেই অন্যায়গুলোকে ওয়াজ নসিহাত করে বন্ধ করা যাবে না, সেই জন্য দণ্ডবিধি দিয়ে ধমক আর সতর্কতার ব্যবস্থা করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। চুরি সামাজিক অপরাধ, যে ব্যক্তি চুরি করলো সে যেন একজনের সম্পদ চুরি করলো না, সে গোটা সমাজের সম্পদ যেন চুরি করলো, এটা ইসলামের দৃষ্টি। যে একজনকে হত্যা করলো সে একজনকে হত্যা করলো না, সে গোটা মানবতাকে হত্যা করলো, এটা হলো ইসলামের দৃষ্টি, ঠিক না বেঠিক? তাহলে চুরি কেন করে? চুরি করে সাধারণত দারিদ্রের কারণে, অভাবের কারণে, এটা হলো সবচেয়ে বড় কারণ। এই জন্য ইসলাম দারিদ্র্যকে বিমোচন করবার জন্য জাকাত এবং আরও অনেক ব্যবস্থা দিয়েছে। সুবহানাল্লাহ। সমাজকে পরিচর্যা করেছে যেন অপরাধ এখানে ঘটতে না, এই সামাজিক চর্চা যদি আমাদের মাঝে থাকতো অপরাধগুলো অটোমেটিক্যালি কি হয়ে যেত? স্বয়ংক্রিয়ভাবেই অনেকগুলো বন্ধ হয়ে যেত। 5 নম্বর হচ্ছে আর রায়ুল আম, ইসলাম একটা সামাজিক সচেতনতা সবসময় তৈরি করে রাখে, যেমনটি একটু আগে বললাম। এই জন্য রাসূল বলেছেন যে লিকুল্লি উম্মাতিন খুলুক ওয়া খুলুকু উম্মাতি আল হায়া, প্রত্যেকটা জাতির একটা চরিত্র আছে, আর আমার উম্মতের শ্রেষ্ঠ চরিত্র হলো লজ্জাশীলতা, ভদ্রতা, শালীনতা। সুবহান, তার মানে যেই ব্যক্তির ভিতরে লজ্জা আছে সে কি এই সমস্ত কাজ করতে পারে, করবে? রাসূলের কারীম অন্য হাদিসে বলছেন কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতকে ক্ষমা করে দেয়া হবে, ইল্লাল মুজাহিরুন, তাদেরকে ক্ষমা করা হবে না যারা অন্যায় করে এবং অন্যায়ের কথা প্রকাশ্যে ঘোষণা করে। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করা হবে না? কারণ সে দুটো অন্যায় করেছে, একটি সে অন্যায় করেছে, আরেকটি হলো সে অন্যায়টা সমাজের কাছে এসে বলে বেড়াচ্ছে, এটা বলে বেড়াবার কারণে সমাজের ভিতরে ওই অন্যায়ের প্রতি কিছু মানুষ ঝুঁকে পড়ছে, কথা ঠিক না বেঠি? তার অন্যায়টা গুপ্ত ছিল, লুকায়িত ছিল, কিন্তু সে লুকায়িত রাখেনি, বরং বলে বেড়াচ্ছে আমি ঘুষ খাজ, এরকম আছে না, অন্যায় করে আবার অহংকার, অহংকার দেখায়, গৌরব দেখায়, এরকম আছে না? কেন? কারণ তারা সমাজকে নষ্ট করছে। এজন্য ইসলাম তাদের বিরুদ্ধে একটা আর রায়ুল আম, একটা গণরায়, একটা গণসচেতনতা সৃষ্টি করতে চায়। এই 5টি বৈশিষ্ট্য যখন আমাদের সমাজে থাকবে, ঈমান, ইবাদত, আখলাক, সমাজ পরিচর্যা, সমাজের কল্যাণ পরিচর্যা এবং গণসচেতনতা, তাহলে ওই বিধানগুলো, দণ্ডগুলো যেমন বাস্তবায়ন সহজ হবে, ঠিক তেমনিভাবে আমাদের সমাজও অপরাধ মুক্ত হতে পারবে। আমার বন্ধুগণ, আমাদের সমাজে এখন যে নির্মমতা চলছে এর পেছনে যত কারণ, কারণ উপকারণ আছে, এগুলো সবগুলো বিশ্লেষণ করলে আমরা একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে বাধ্য হব,
সবগুলো কারণকে এক জায়গায় এনে মূলীভূত একীভূত করলে দেখা যাবে একটাই কারণ, তা হচ্ছে আসলে ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়া, কারণ মানুষকে সম্মান দিয়েছে কে? মানুষ যে কি জিনিস, মানুষের সম্মান কি, মানুষ তার অবস্থানটা কি, এটা ইসলাম শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম তা শিক্ষা দেয় নাই। কথা বুঝতে পেরেছে? আর মানুষকে মানুষ ইসলাম বানিয়েছে, কেউ বানায়। জাতিসংঘে মানবাধিকার সনদ ঘোষণা করা হয়েছে ঠিক, কিন্তু মানুষকে মানুষ বানাবার কোনো দিক নির্দেশনা নাই, অধিকার দেওয়া আছে, কিন্তু মানুষ তো বানাতে হবে, নইলে অধিকারের কথা বলে কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ইসলাম মানুষকে সম্মানিত করেছে, মানুষকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছে। এই সম্মান যদি আমি বুঝতে পারি যে আমি যেই ভাইয়ের গায়ে হাত দিব, আমি যেই শিশুকে হত্যা করব, এই শিশুর সম্মান কত বেশি, এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তার গায়ে হাত দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। যদি বুঝতে পারত ধর্ষক আমি যার সতীত্ব হরণ করছি তার সম্মান এই বিশ্ব চরাচরে কত ঊর্ধ্বে, তাহলে সে অপরাধ করতে পারত। ইসলাম কি সম্মান দিয়েছে শুনুন, ইসলাম তা ক্রিমুজ্জাত, ইসলাম মানুষের সত্তাকে সম্মানিত করেছে। আল্লাহ বলছেন অসওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, আল্লাহ তোমাদেরকে একটা অবয়ব দিয়েছেন, একটা মূর্তি দিয়েছেন, অঙ্গসৈষ্ঠব দিয়েছেন, শ্রেষ্ঠ অঙ্গসৈষ্ঠব দিয়ে শ্রেষ্ঠ অবয়বে উৎকৃষ্ট প্রকৃষ্ট করে তোমাদের তৈরি করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এটাও সম্মান, এত সুন্দর কাউকে আর তিনি তৈরি করেন নাই। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুই নাম্বার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আলাল ফিতরা, আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা আন-নাসা আলাইহা, মানুষকে আমি সৃষ্টি করেছি ফিতরাতের উপরে, এটা আরেকটা বড় সম্মান। ফিতরাত মানে ঈমান, ফিতরাত মানে কি, মানুষকে ঈমান দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যে ঈমানের ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে এই ঈমানটি এমন কোনো জিনিস নয় যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় পেলেই যথেষ্ট হবে, কিংবা এটা নিছক চাপিয়ে দেওয়া জিনিস তা নয়। এই জন্য ইসলাম মানুষকে আরেক ধাপ সম্মান বাড়িয়ে দিয়ে বলছে তোমার মধ্যে ইমানি শক্তি আমি দিয়েছি, আল্লাহ দিয়েছেন, তবে এই ইমানি শক্তিকে, ইমানকে স্বেচ্ছায় বুঝে শুনে গ্রহণ করতে, অর্থাৎ মানুষকে ইমান গ্রহণের স্বাধীনতা দিয়েছে, আল্লাহু আকবার, চাপিয়ে দেয় নাই, এটা কিন্তু তার সম্মানের জন্য দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে কুলিল হাক্কু মির রব্বিকুম ফালইউমিন ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, কুলিল হাক্কু মির রব্বিকুম, হে রাসূল তুমি বলে দাও সত্য তোমার প্রভুর, তোমাদের প্রভুর কাছ থেকে এসেছে, অতএব যারা চায় তারা যেন সত্য গ্রহণ করে আর যারা চায় তারা যেন কাফের হয়। সম্মানিত বন্ধুগণ, শুকরান। তার মানেটা কি, এই এই জিনিসটিকে এই অধিকার দেওয়া হয়েছে? ল্যাপটপকে বলা হয়েছে তোমাকে অধিকার দিলাম, স্বাধীনতা দিলাম, আছে? পাথর, গাছের, মাছের, পানির কোনো সৃষ্টির অধিকার আছে? এমন কি ফেরেশতাদের অধিকার নাই? তাদেরকে ইমানদার বানানো হয়েছে, তাদের মধ্যে কুফুরি করার, অপরাধ করার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি, সুবহানাল্লাহ। এই স্বাধীনতা কাকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে হুররিয়াতুল ইনসান আত-তাকরিমিয়্যা, সম্মানিত করেছেন কাকে, মানুষকে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, এই মানুষকে আল্লাহ বানিয়েছেন খলিফা তার পৃথিবীর বুকে। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, মানে হলো কি, যে আরেকজনের কি স্থলাভিষিক্ত প্রতিনিধি হয়। আল্লাহর প্রতিনিধি হওয়ার চেয়ে বড় সম্মান কি আছে আমাকে বলুন? প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে আসলে তাকে তো তার মতোই সম্মান করা হয় যেমন সম্মান তাকে করা হতো, প্রধানমন্ত্রীকে। আর আল্লাহ আপনাকে, আমাকে খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই খলিফাকে আপনি ধর্ষণ করছেন, তাকে আপনি পিটিয়ে পিটিয়ে হত্যা করছেন, তার পেটের ভিতরে বাতাস ঢুকিয়ে হত্যা করছেন। আল্লাহর কসম, ইতিহাসে কোনোদিন শুনি নাই যে পেটের মধ্যে বাতাস ঢুকিয়ে মানুষকে হত্যা করা হয়। নৃশংসতার এক নব সংযোজন যা এই নাস্তিক আর মূর্তত্বের যুগেই হওয়া সম্ভব হয়েছে, ইতিহাসে এরকম হয়েছে, আমরা কোনোদিন শুনিও নাই দেখিও নাই, ঠিক না বেঠিক?
আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তাআমারাকুম ফিহা, ওই আল্লাহ এই জমিন থেকে তোমাদের সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে তোমাদের প্রতিষ্ঠিত করেছেন, সুবহানাল্লাহ, এই জমিনকে তোমরা তামিল করবে, এই জমিনকে তোমরা আবাদ করবে, এই জমিনকে তোমরা সভ্যতা দিয়ে ভরে দিবে, এই জমিনকে তোমরা মানবিক গুণাবলী দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব যেন পালন করতে পারি আমরা সঠিকভাবে, সেই জন্য আরো সম্মান দিয়ে কি করলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমাদের সেবায় নিয়োজিত করে দিলেন। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, আল্লাহ বলেন তোমরা কি দেখো না আসমান জমিনে যা কিছু সব কিছু আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, সুবহানাল্লাহ। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, তোমরা চাওনি আমি সব কিছু দিয়েছি, প্রকাশ্য গোপনীয় সব নেমাত আমি তোমাদের উপরে ঢেলে দিয়েছি, সুবহানাল্লাহ। এগুলোকে সম্মান নয়, এগুলো সম্মান নাকি সম্মান না আমার বন্ধুগণ? এরপরে আল্লাহ মানুষকে দিয়েছেন এই পার্থিব জাগতিক যত জ্ঞান তার দরকার বেঁচে থাকার জন্য সব জ্ঞান দিয়েছেন। ও আল্লামা আদাম আল আসমা কুল্লাহা, সব জ্ঞান আদমকে দিয়েছিলেন, এবং আজকে আদম থেকে শুরু করে আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত মানুষের বাঁচার জন্য জীবনধারাকে আরো উন্নততর করার জন্য যত জ্ঞান দরকার সেগুলো মানুষ পাবে, শিখবে, এগুলো ওই আদমীয় জ্ঞানের কি সম্প্রসারণ মাত্র, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করলেন, মানুষের ভেতরে জ্ঞান অর্জনের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন, জ্ঞান অর্জনের ক্ষমতাও দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হাত পা চক্ষু কর্ণ নাসিকা মনন ক্ষমতা এগুলো কি জন্য দিয়েছেন? এই জন্যই দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি ভাবে না, চিন্তা করে না, গবেষণা করে না নিজেদেরকে নিয়ে, নিজেদের জীবনে নিজেদের দেহের মধ্যে কি আছে এগুলো নিয়ে কি তারা একটু ভাবে না? মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি, ওই আসমান এবং জমিন আমি যেখানে যা কিছু তৈরি করেছি এই মহাবিশ্বে অনর্থক সৃষ্টি করিনি, বিল হাক্কি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে তারা কি ভাবে না? তার মানে তাফাক্কুর তাদাব্বুর তাআক্কুল করার ক্ষমতা আমাদের আছে, আমাদের ভেতরে মনন ক্ষমতা আছে, এই ক্ষমতাটা ব্যবহার করতে বলা হয়েছে। এই ক্ষমতা আর কোনো প্রাণীকে কোনো সৃষ্টিকে দেয়া হয়েছে? কাকে দেয়া হয়েছে? এখানে শেষ না, আপনারা আমার সম্মান, এই সম্মান আরো বাড়িয়ে দেয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর তার ভেতরে কোনো প্রাচীর কোনো মাধ্যম কোনো যবনিকা রাখেন নাই, আল্লাহর মানুষের মধ্যকার সমস্ত যবনিকা সরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী, আমার বান্দারা যখন জানতে চায় আমি কোথায় আছি আমি তাদের কাছে, সুবহানাল্লাহ। ওমা নাআবুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কাফেররা বলতো যখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কেন মূর্তিগুলোর পূজা করছো, তারা বলতো আল্লাহ আর আমাদের মধ্যে এগুলো হচ্ছে কি ওয়াসাতা, মাধ্যম। ইসলাম বলছে কোনো মাধ্যম চলবে না, আল্লাহ আর মানুষের মধ্যে কোনো মাধ্যম নাই, সরাসরি সম্পর্ক, সুবহানাল্লাহ। নবীরা এই অর্থে মাধ্যম নন, তারা হচ্ছেন প্রচারক, তারা কি ইন্নামা আনতা মুযাক্কির, তারা হচ্ছেন মুযাক্কির, আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তাদের দায়িত্ব, ঠিক না বেঠি? ইবাদত কবুল করা আর না করা এগুলো নবীদের কাজ নয়, ইবাদত কবুল করা না করা কার কাজ, জান্নাত জাহান্নাম দেওয়া কার কাজ, আল্লাহর কাজ। এজন্য আমরা সব সময় এই আমাদের সমাজে বর্তমানে প্রচলিত যে সমস্ত ইসলামের নামে যে সমস্ত শিরকি কর্মকাণ্ড হয়, বিশেষ করে পীরতন্ত্র এবং কবরতন্ত্রের সাথে সম্পৃক্ত অনেক অপরাধ আছে যেগুলো সরাসরি ইসলাম পরিপন্থী, এই ব্যাপারে আমরা সবসময় চেষ্টা করি আমাদের মুসলমান ইমানদার ভাইদেরকে সতর্ক করে দিতে। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত অপরাধ থেকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, এরপরে ইসলাম মানুষকে সমস্ত হক দিয়েছে, যে সমস্ত হক মানুষের দরকার যেগুলো আমরা প্রথমেই বলেছিলাম, হাক্কুল হায়া জীবনের অধিকার, হাক্কুল মিলকিয়া সম্পদ অর্জন করবার অধিকার, হাক্কু আল দ্বীন ধর্মের অধিকার, হাক্কুল আরদি সম্মান রক্ষার অধিকার, ইত্যাদি ইত্যাদি অনেক অধিকার ইসলাম সব অধিকার মানুষকে দিয়েছে। এই যেই মানুষটিকে আল্লাহ এত সম্মানিত করলেন, সেই মানুষটিকে যারা নির্যাতন করে তারা আসলে মানুষ হতে পারে না বন্ধুগণ? ইসলাম বলছে এই কোরআন, কোরআন আল্লাহর কিতাব, আবার কোরআন কিতাব ইনসান মানুষের কিতাব, সুবহানাল্লাহ। কোরআন মানুষের বই, কিভাবে মানুষের বই, অন্য অর্থে নেবেন না, এই অর্থে কোরআনের মধ্যে যত কথা আছে ইম্মা হাদিসুন আনিল ইনসান ওয়া ইম্মা হাদিসুন ইলাল ইনসান,
কোরআনের মধ্যে যত কথা আছে দুই প্রকার, হয় মানুষকে সেই কথাগুলো বলা হয়েছে অথবা মানুষ সম্পর্কে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কাদের জন্য পাঠানো হয়েছে? মানুষের কিতাব, অর্থাৎ মানুষের জন্য পাঠানো হয়েছে, মানুষকে দেয়া হয়েছে। গরু ছাগলের জন্য কোরআন পাঠানো হয় নাই, গরু ছাগলের কিতাব না, কোরআন মানুষের কিতাব। সুবহানাল্লাহ। ইম্মা হাদিসুন ইলান নাস ওয়া ইম্মা হাদিসুন আনিন নাস। এই অর্থে কোরআনের মধ্যে ইনসান শব্দটি এসেছে 63 বার, বনি আদম শব্দটি উল্লেখ করা হয়েছে 6 বার, আর নাস মানে মানুষ, এই নাস শব্দটি বলা হয়েছে 240 বার। এমনকি কোরআনের প্রথম যে 5 আয়াত নাজিল করা হয়েছিল, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানেও ইনসানের কথা আছে 2 বার। সুবহানাল্লাহ। আর এই 2 বারই বলা হয়েছে মূলত মানুষের প্রতি আল্লাহর গুরুত্ব কতটা বেশি, আল ইনায়া বিল ইনসান, এটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষ কত সম্মানিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন ইনসান, তিনি মানুষ না ফেরেশতা না জিন নাকি অন্য কোনো জাতি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ। এরপরে কোরআন হাদিস আর ইসলামের যত সাহিত্য আছে, বিশেষ করে কুতুবুল ফিকহ, ইসলামের যত আইন বিজ্ঞান আছে, ফিকা আছে, তন্ন তন্ন করে খুঁজে দেখুন, 3 ভাগের 1 ভাগ, বড় জোর 4 ভাগের 1 ভাগ শুধু ইবাদাতের কথা, অর্থাৎ নামাজ পড়ার কথা। 1 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের, আর বাকি সব হচ্ছে আল জানিবুল ইনসানি, মানব জীবনের বিভিন্ন দিক, পারিবারিক দিক আছে, মুআমালাতের বিভিন্ন দিক আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু সেখানে আছে। তাহলে মানবিক দিকটা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইসলামী সাহিত্যের মধ্যে, ফিকার মধ্যে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো এই যে ইসলামের ইনসানিয়া, মানবিকতা, এই মানবিকতার 3টি ফল আছে। কয়টা ফল? 3টি ফল। 1 নম্বর হচ্ছে আল ইখা, 2 নম্বর আল মুসাওয়াহ, 3 নম্বর আল হুররিয়া। সুবহানাল্লাহ। ইখা মানে ভ্রাতৃত্ববোধ, মুসাওয়া মানে সমতা, আর হুররিয়া মানে স্বাধীনতা। ইসলাম মানুষকে যে সম্মান দিয়েছে, এই সম্মানের ফলই হলো মানুষে মানুষে ভ্রাতৃত্ব। সুবহানাল্লাহ। মানুষে মানুষে সাম্য এবং স্বাধীনতা, আল্লাহু আকবার। এগুলো শুধু স্লোগান নয়, কিছু রুচিশীল রুচিবর্ধক স্লোগান করে ইসলাম ছেড়ে দেয় নাই, বরং এই 3টি মূলনীতিকে পরতে পরতে ইসলামী তার শিক্ষার ভিতরে, ইসলাম তার শিক্ষা বাস্তবায়নের পদ্ধতি দিয়েছে, প্রয়োগিকভাবেই এই 3টি জিনিসকে ইসলাম পরিস্ফুট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই এবং এই বাস্তবতা মিলিয়ে দেখি, তাহলে বলতে বাধ্য এখানে মানুষের কোনো সম্মান নাই। গরু ছাগলেরও যে সম্মান আছে, তার 1000 ভাগ 1 ভাগ সম্মানও মানুষের নাই। গতকালকে না পরশু খুলনায় একটা কামিল মাদ্রাসায় মনে হয় নবীনবরণ হচ্ছিল, ছোট্ট ছোট্ট শিশু, 15, 16, 17, 18 বছর বয়স, নবীনবরণ থেকে 119টা শিশুকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি রাজনকে পিটিয়ে হত্যা করা, রাকিবের পেটের ভিতরে বাতাস ঢুকিয়ে হত্যা করা, আর 7-8 বছরের শিশুদেরকে ধর্ষণ করা, আর এই 15, 16, 17 বছরের শিশুদেরকে, বালকদেরকে নবীনবরণ থেকে গ্রেফতার করার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার সন্তান যদি নবীনবরণ, কত আনন্দ, জীবনকে গঠন করার জন্য তার প্রথম সূত্রপাত, আনন্দ ঘন মুহূর্ত, এই ছেলেটির জীবনে যে দাগ লাগালেন, তার বড় হওয়ার স্বপ্নে যে আঘাত দিলেন, পদাঘাত করলেন, এর অভিশাপ আপনাদেরকে পেতে হবে ইনশাআল্লাহ। কেমন নিষ্ঠুরতা, কেমন নির্মমতা। দৌড়লাম, অন্যায় করেছে, তাকে তো অন্য সময় গ্রেফতার করতে পারতেন, এমন একটা মুহূর্ত যেটা প্রত্যেক মানুষের, ছাত্রের জীবনে সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত, ঠিক না বেঠি? ইন্না লিল্লাহ। শুনুন বন্ধুরা, আমার এতক্ষণ যে কথাগুলো বললাম, আর আজকের বাস্তবতা শুনুন। গত বুধবার আমাদের জাতীয় প্রেস ক্লাবে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ একটা সংস্থা সংবাদ সম্মেলন করে বলেছে, গত জানুয়ারি থেকে জুলাই আগস্ট এই 7 মাসে দেশে 191 জন শিশু খুন এবং 280 শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই
ধর্ষণের শিকার হয়েছে 50 জন, খুন হয়েছে 37 জন। আরেকটি মানবাধিকার সংস্থা অধিকার বলছে যে বাংলাদেশে প্রতিদিন গড়ে 11টি খুনের ঘটনা ঘটছে এবং প্রতি মাসে ধর্ষিত হচ্ছেন 40 জন নারী। এছাড়া প্রতিদিন গড়ে 38 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছে পুলিশ সদর দফতরের সিকিউরিটি সেলে। 2015 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে 1302টি খুনের ঘটনা ঘটেছে। হিসাব মতে প্রতিদিন প্রায় 11টি খুনের ঘটনা ঘটেছে। এর আগে 4 মাসে অর্থাৎ সেপ্টেম্বর 14 থেকে ডিসেম্বর 14 পর্যন্ত সারা দেশে খুনের ঘটনা ঘটে 1453টি। এই পরিসংখ্যান খোদ পুলিশ সদর দফতরের। চলতি বছরের প্রথম 4 মাসে সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 77টি। প্রথম চার মাসে ক্রস ফায়ার হয়েছে 59টি, গুমের ঘটনা 28টি, রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 132টি, আর ধর্ষণের ঘটনা ঘটে 158টি, প্রতি মাসে প্রায় 40 জন। এর মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটেছে 76টি। ধর্ষণ করে খুন করা হয় 20 জন নারী ও শিশুকে এবং ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করেন 2 জন। গত 10/2/2013 যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মখা আলমগীর সাহেব, তিনি সংসদে একটি পরিসংখ্যান দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই গত 4 বছরে অর্থাৎ এর আগের বছর এবং 12/13 এর আগের চার বছর সহ 4 বছরে খুন হয়েছে 16,000, গুম অপহরণ 3,000, ধর্ষণ 13,000। ইন্না লিল্লাহি। এরপরে 2010 থেকে 2009 পর্যন্ত আরেকটি পরিসংখ্যান আমরা দেখেছি যে বাংলাদেশে 3,812টি খুন হয়েছে, 559টি ধর্ষণ এবং 227টি অ্যাসিড এর ঘটনা ঘটেছে। আচ্ছা আপনারা বলুন, যুদ্ধ এবং মহামারী আক্রান্ত এলাকা ছাড়া এরকম নিরাপত্তাহীন পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ আছে? একজন সুস্থ সবল মানুষ যখন ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না আবার তাকে সে ঘরে ফিরে আসতে পারবে, হয়তো রোড অ্যাক্সিডেন্টে মরে যেতে পারে, অথবা সন্ত্রাসের গুলিতে মারা যেতে পারে। দেখেছেন নারায়ণগঞ্জে কিভাবে গাড়ি থেকে নামিয়ে ফিল্মি স্টাইলে তাকে কি করা হয়েছে, একজন ব্যবসায়ী গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে। এভাবে কখন কার ভাগ্যে কি আছে, শিশু থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ নিরাপদে এখন আর নাই। অনেক হয়তো বলতে পারে, যারা সমস্ত কাজ করে তারা হয়তো বলতে পারে গণতন্ত্রের দেশ, কিসের দেশ? তাহলে গণতন্ত্র কি করে হয় গণধর্ষণ ছাড়া? গণতন্ত্র কি করে হয় গণহত্যা ছাড়া? গণতন্ত্র কি করে হয় গণকবর ছাড়া? এটা নিয়ে তারা গর্ব করতে পারে, এছাড়া আমি আর কিছু দেখি? ইন্না লিল্লাহি। তবে মাঝে মধ্যে গণ আন্দোলন কিছুটা হয়, গণ আন্দোলন হয়, তবে সেই গণ আন্দোলনকেও কিছু গুন্ডা পাঠিয়ে দিয়ে ধোলাই দেওয়া হয়, ধর্ষণের বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে বিক্ষোভ আর মিছিল করার অধিকার এখন আমাদের নাই। যান না করতে, যান দেখি, এই চকবাজারে যান, পারবেন করতে? পারবেন না। ধর্ষণের বিরুদ্ধে মিছিল পর্যন্ত করার অধিকার নাই। এই হলো আজকের আমাদের বাংলাদেশ, ঠিক না বেঠি? একটিই তো জীবন মানুষের, জীবনের চেয়ে মূল্যবান কি আছে? এই জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন কি? নিরাপত্তা। রাষ্ট্র সেই নিরাপত্তার ব্যবস্থা করে, নাগরিকের অন্ন বস্ত্র ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করে, শিক্ষার ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, বিনিময়ে নাগরিকদের দক্ষতাকে রাষ্ট্রের এবং সমাজের কাজে ব্যবহার করে। এভাবেই তো একটি রাষ্ট্র চলে, একটি দেশ চলে। বাংলাদেশ কি এভাবে চলছে? চলছে না। একটি রাষ্ট্রে সবার সমান অধিকার থাকা উচিত, ঠিক না বেঠি? কিন্তু আজকে এখানে সবার সমান অধিকার, এই তো আমাদের দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। কিসে সেরা? খুনে সেরা, রাহাজানিতে সেরা, ধর্ষণে সেরা,
দুর্নীতি দেশেরা, হিংসায় দেশে, প্রতিহিংসায় প্রতিশোধে, লোভে স্বার্থে ক্ষুদ্রতায় নিচতায় সেরা। এই তো সেই দেশ, রজন রাকিবের রক্তে রাঙা দেশ, অসংখ্য ধর্ষিতার বুক ফাটা কান্নায় আজকে ধর্ষিতা বাংলাদেশ। আমার বন্ধুগণ, এই অবস্থা চলতে পারে না। দেশ তো কেবল মাটি দিয়ে হয় না, কেবল মাটি দিয়ে দেশ গড়ে ওঠে না, গড়ে ওঠে মানুষ দিয়ে, মানুষের জন্য। মানুষের ভালোবাসা, মমতা, স্নেহ, শ্রদ্ধা না থাকলে একটি সুস্থ সুন্দর দেশ গড়ে উঠতে পারে না। মানুষকে খুন করে, ধর্ষণ করে, অত্যাচার করে, মানুষকে ঠেকিয়ে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে অন্ধতা, অন্ধত্বতা, ক্ষমতা, ক্ষুদ্রতার জয় হতে পারে, মানুষের জয় হয় না, মানবতার জয় হয় না, দেশের জয় হয় না। এই জন্য আমরা আজকে শেষ প্রান্তে এসে কয়েকটা প্রস্তাবনা রাখব, যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তাদের দুয়ারে দুটো কয়েকটা প্রস্তাবনা রাখব, যদি আল্লাহ পাক তাদের হেদায়াত দান করেন। এক নম্বর, সর্বত্র ইসলাম জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। দুই, শিক্ষা ব্যবস্থাকে ইসলামায়ন করতে হবে। তিন, বাংলাদেশের নাস্তিক মুরতাদদেরকে নিষিদ্ধ ও চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। চার, মাদ্রাসাকে ধ্বংস নয়, বরং মাদ্রাসা শিক্ষাকে ভিত্তিমূল রেখে শিক্ষার আধুনিকায়ন ও একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। পাঁচ, রেডিও টিভি প্রচার মাধ্যমগুলোকে নগ্নতা, মিথ্যাচার ও ধর্মবিরোধী সমস্ত অপতৎপরতা থেকে বিরত রাখতে হবে। ছয়, সমস্ত অবৈধ হত্যা, ধর্ষণ ও সহিংসতার ন্যায্য ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সাত, সরকারের আশীর্বাদ পুষ্ট এবং সুবিধাভোগী দালালদেরকে কঠিন হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের দেশে ভোটে জেতা মানি যেন সন্ত্রাসের লাইসেন্স জেতা, ঠিক না বেঠি? যারা ভোটে জেতেন, দায়িত্ব পালন করেন, আমি বুঝি না তারা জনগণের জন্য না জনগণ তাদের জন্য। তারা উপভোগ করেন আর জনগণ ভোগ করে, ঠিক না বেঠি? এটা যেন না হয়। আমি অনেক কষ্টে একটা কবিতা লিখেছিলাম, তার মধ্যে এই কথাগুলো লিখেছিলাম, যারা সুবিধাবাদী, আইনের শাসন যখন ব্যক্তির ইচ্ছার কাছে পরাজিত হয়ে যায় তখন সুবিধাবাদীরা মেতে উঠে, ঠিক না বেঠি? কিছু সুবিধাবাদী চারদিক হুড়হুড় করে, ভাবিনি কখনো আমি মন্ত্রী হব, আলিশান বাড়ি গাড়ি অফিস পাবো, চারিদিকে ধান্দা, মিডিয়া, সাংবাদিক, আমি জানি ওরা কতটা সাংঘাতিক, খাইলে লাগে না ক্ষুধা, আধারে দেখি না দূর, ভয়াবহ সিমটম, চেক আপে যাই সিঙ্গাপুর। এরকম আছে না বাংলাদেশে? কোনোদিন স্বপ্নেও দেখে নেই মেম্বার হবে, সে এখন মন্ত্রী, খেলে চোখে দেখে না, এটা বড় রোগ, তাই কোথায় যায় চেক আপ করতে? টাকা তো আছে সরকারে, ঠিক না বেঠি? আমরা বিনা আরোগ্যে ঢুকে ঢুকে মরছি, তাতে কি আসে যায়? তারা তো সিঙ্গাপুরে কি করতে পারেন? এরা হলো সুবিধাভোগী। আর একদল তারা বলে সন্ত্রাস চাঁদাবাজ, ভয়ানক রংবাজ, কতদে শুনেছি গালি, আজ আমি বড় নেতা, মাটিতে পড়ে না জুতা, পাজেরও হাঁকিয়ে চলি, বড় বড় অফিসার পকেটে রাখি আমার, করে যা যখন যেভাবে বলি, আছে নাকি নাই? আরেক দল বলে ধর্ষণ, মাদকতা, অবাধ যৌনতা, উৎসব রাশি রাশি, সোনার ছেলে মোরা, বিচার করবে কারা, চেতনায় যাই ভাসি, মৌলভীরা কোন ঠাসা, অবাধ মেলামেশা, অবাধ মেলামেশা, নগ্ন করে নারী বসে কে হাসি, আছেন একদল? আরেক দল বলে আল্লাহ রসুল নিয়ে ধর্ম ছুড়ে দিয়ে স্বাধীন হয়েছি বেশ, মুক্ত চিন্তা নামে চলছে পুরোদমে, নাস্তিক্যবাদ ছেয়েছে দেশ, এমন সোনালি দিন, উন্নতি অমলিন, দেখিনি কখনো কোনো দেশ। নাস্তিকরা কথা বলছেন এখন, ওরা খুব খুশি। আরেক দল বলে বউ খুশি, ছেলে খুশি, ঘুষ খাই বেশি বেশি, ভাগ্য গিয়েছে খুলে, হারামের এই সুখ, নতুন দিনের মুখ, কি করে থাকবো ভুলে, সব কিছু করতে রাজি, অনাচার মিথ্যাবাজি, ডিজিটাল মাথায় তুলে। এই সুবিধাভোগীদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, আমি গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, বসেছিলাম, কয়েকজন ভাই তারা আলোচনা করছেন, তারা অনেক উঁচু মানের মানুষ, চকবাজার এই চক মালঞ্চের সামনে সন্ধ্যাবেলা গত কয়েকদিন আগে কয়েকটা যুবক ছেলে মারামারি করেছিল, পুলিশ ভাইয়েরা এসে দুজনকে গ্রেফতার করেছিল, ধরেছিল, একজন চিৎকার দিয়ে বলল আমি কিন্তু অমুকের লোক, নামটা বললাম না, চট্টগ্রামের অনেক বড় নেতা, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে, এরা আলোচনা করছে,
এরপরে সেই লোকটি, সেই যুবক বলছে, আমাকে গালি দিলি কেন, তুই বললি কেন? এখন পুলিশ বলছে, আমি তো আপনাকে তুই বলি নাই। এখন উল্টা তার কি জীবন নিয়ে টানাটানি। এই যদি হয় অবস্থা, এদেশে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, আইনের শাসন আসবে? আল্লাহর কসম, এমন পুলিশ আমি চিনি যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ এখনো আছে, আছে এখানে নামাজ পড়ে, এখনো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি পুলিশ ভাইদের ভিতরে এরকম ইমানদার লোক বাড়িয়ে দাও, খুশ মুক্ত পুলিশ বানিয়ে দাও। এক পুলিশ প্রশাসন যদি ইমানদার হয়ে যায়, গোটা বাংলার চেহারা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আমরা দীর্ঘায়িত করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন, ইসলামের ভিত্তিতে জীবন জগৎকে নতুন করে বিনির্মাণ করার শক্তি দান করুন। আমিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।